আজকের রাশিফল উনিশে জুন দু হাজার তেইশ সম্বাদ তৃতীয় শুক্ল প্রতিপদ জন্মরাশি হল মিথুন সূর্যোদয় সকাল চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত বিকাল ছটা উনিশ মেষ রাশির আসিফল বন্ধুরা সহায়ক হবে আপনাকে খুশিতে রাখবে পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে শিশুরা আপনাদের সাথে যথেষ্ট সময় কাটাবে তাহলে ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করার প্রেম গৌণ হয়ে দাঁড়াবে আজ নিজের জন্য কিছুটা সময় পেতে পারেন আজ কিছু পরিকল্পনা বানাবার আগে স্ত্রীকে জিজ্ঞাসা করুন নাহলে তার বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আজ কোনো দুর্ভোগ এড়িয়ে চলুন আজকের ভাগ্য সংখ্যা হলো এক ব্রিজ রাশি রাশিফল সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে আপনি প্রদত্ত সুযোগ সুবিধা মতন কাজে লাগাবেন বিবাহিত জীবন সুন্দর হয়ে উঠবে পরিবারের সাধনে কঠোর পরিশ্রম করুন কাজকর্ম ভালোবাসা ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভের দ্বারা নয় আজ আপনার অনুভূতিগুলি নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি কিছু ভ্রমণ পরিকল্পনা করতে পারেন দৈনন্দিন চাহিদাগুলি আজ বন্ধ করতে হবে আজ পুরানো স্মৃতিগুলি আবার ফিরে পেতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হল নয় মিথুন রাশির রাশিফল নিজেকে আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় এবং আরও নমনীয়তা বাড়িয়ে তুলবে একই সময়ে ভয় ঘৃণা হিংসা প্রতিশোধের মতো নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে একদিনের বাঁচার মানসিকতার ফলে বিনোদনে খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে বন্ধু একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন আপনার অংশীদারদের সাথে যথেষ্ট সময় কাটাতে পারেন আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন মনোমালিন্য হতে পারে আজ আপনি কোনো অভ্যাস নিয়ে একটু চাপে থাকবেন আজ কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কর্কট রাশির রাশিফল শারীরিক ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না আপনি অর্থের গুরুত্ব ভালোভাবেই বুঝতে পারবেন আজ বিশেষ কোনো কাজ করতে পারেন বাচ্চার পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে খুশি হবেন আজ আপনার প্রত্যাশামাপিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে ফেলে রাখা কাজেগুলি আজ আপনাকে চাপে রাখতে পারে সফল করার পক্ষে দিনটি ভালো নয় আপনি সঙ্গীত সাথে শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন কাউকে কিছু না বলার জন্য যথেষ্ট সময় পেতে পারেন আজকে আপনি কাজে সময় ব্যয় না ভালো করবেন আজকে ভাগ্য সংখ্যা হলো দুই সিংহ রাশি রাশিফল কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এনে দেবে আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত পরিবারের সাথে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে প্রেমের সম্পর্কে অন্তর্চালিকা বাঁক আসবে আজ সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন পুরনো চাহিদাগুলি পূর্ণ হতে পারে আশ্চর্যজনক দিন হতে চলেছে পরিবারের সাথে কিছু পরিকল্পনা করতে পারেন আজ আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন আজ বেশি ব্যয় করে ফেলতে পারেন আজকে ভাগ্য সংখ্যা হলো নয় রাশি রাশিফল আজকের দিনটি ধ্যান এবং যোগব্যায়াম দিয়ে শুরু করতে পারেন এটি আপনার জন্য উপকারী হবে আজ আপনার শক্তি স্তর বজায় থাকবে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার জ্ঞানের তৃষ্ণা নতুন কিছু জানতে চেষ্টা করবে আজ আপনি অপ্রত্যাশিত কোনো মোড় পেতে পারেন ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো হবে ফাঁকা সময়ে সঠিক ব্যবহার করতে পারবেন আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে জীবন সঙ্গিনীর সাথে সুন্দর সময় কাটাবেন কাউকে কিছু না বলে ছোট কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো সাত রাশি রাশিফল আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সাথে চারপাশে মানুষের মনে ছাপ ফেলতে পারবেন আজ বিশেষ কোনো কাজে বিনিয়োগ করতে পারেন আজ গুরুত্বপূর্ণ কাজে যেতে পারেন আজ সংবেদনশীল হতে পারেন আজ আপনি যত্নের ব্যাপারে খেয়াল রাখবেন ক্ষমতা বেশি প্রদর্শন করবেন না আজ প্রিয়জনের কাছ থেকে অপরিম সুখ পাবেন ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় পাবেন সৃজনশীল কিছু কাজ করতে পারেন স্ত্রীর কাছ থেকে সাহায্য পেতে পারেন বাড়ির জিনিসপত্রের খেয়াল রাখতে হবে আজকের ভাগ্য সংজ্ঞা হলো এক বৃষ্টিক রাশি রাশিফল আজ ধ্যান এবং যোগ যোগব্যায়াম দিয়ে দিনটি শুরু করবেন এটি আপনার জন্য উপকারী হবে শক্তি স্তর বজায় থাকবে পিতামাতার কাছ থেকে সাহায্য পাবেন আজ মনোযোগ সহকারে কথাবার্তা শুনতে হবে আসন্ন সময়ে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন সন্তানের সাথে কিছু সময় ব্যয় করুন আপনার মূল্যবোধগুলি আপনি বজায় রাখতে পারবেন আজ বিশেষ কাজে সময় দিতে হবে আজ কোনো বাড়িতে আসা ব্যক্তির জন্য পরিকল্পনাগুলি নষ্ট হতে পারে স্ত্রী সুপরিচিত জিনিসের সাথে আপনাকে সময়ের কথা স্মরণ করাবে আজ দিনটি হবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশি রাশিফল আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদের কারণ হবে সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবে আজ আপনি অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক জঞ্জাট পার হয়ে যাবে বন্ধু এবং ব্যক্তিগত সমস্যার সমাধান হবে আজ আপনি মানসিকভাবে শান্তিবোধ করবেন বিবাহিত জীবন সুন্দর হবে পরিবারের সদস্যদের সাথে যথেষ্ট সময় কাটাতে পারবেন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশি রাশিফল আপনার রাগের ফলে তুচ্ছ কারণ বড় হয়ে দেখা দেবে শুধুমাত্র পরিবারের সদস্যদের সাথে আজ সমস্যা আসতে পারে প্রকৃতপক্ষে সেই সব ব্যক্তিদের সাথে সময় কাটাবেন যারা আপনার উপর বিরক্তিকর থাকবে আজ একদিনের বাঁচার মানসিকতার ফলে এবং বিনোদনে খুব বেশি অর্থ অপচয় করে ফেলতে পারেন পিতা মাতার রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে আজ মাথা ঠান্ডা রাখতে হবে আপনি আজ সীমাহীন কোনো কাজ করতে পারেন আজ আপনি বিশেষ কোনো জিনিস অনুভব করতে পারবেন অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি একটু চাপে থাকবেন দিনগুলিতে সুখীবোধ করবেন না আজকের দিনটি বিরক্তিকর হতে পারে সৃজনশীল কিছু কাজ করতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো আট কুম্ভ রাশি রাশিফল আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য মনের স্বচ্ছতা নিয়ে আসবে টাকা পয়সা একটি নিরাপদ স্থানে রাখুন আগত সময়ে ফেরতের প্রতিশ্রুতি দেবে আজ ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে সুখ খুঁজে পেতে পারেন উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলি মানিয়ে নিতে হবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না পরে সমস্যা দেখা দিতে পারে আজ আপনার মধ্যে সুখ লুকিয়ে থাকবে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় মেনরাশের রাশিফল স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং লাভদায়ক করে তুলবে আজ টাকা টাকাগড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন আজ বাসস্থানে নিয়ে কোনো সমস্যা তৈরি হতে পারে অতীতের ভুলগুলির কারণে আজ ক্ষমা স্বীকার করতে পারেন দিনটি আপনার জন্য ভালোই হবে আজ নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হল চার ভালো থাকুন সুস্থ থাকুন